পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগ দেওয়াতে বাড়িতে ঢুকে তাণ্ডব, মেয়ের মাথায় পিস্তল ঠেকালো দুষ্কৃতীরা। কাটোয়ার সুদপুরে সিপিএম পঞ্চায়েত সদস্যের থেকে মুচলেকা লেখানোর অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূলে যোগ দিতে চলেছেন বসিরহাটের বর্ষীয়ান কংগ্রেস নেতা অসিত মজুমদার। 52 বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনি, প্রদেশ কংগ্রেসের সহ সম্পাদক ছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন, অসিত মজুমদারকে সরিয়ে তার ভাইকে গ্রামীণ কংগ্রেসের সভাপতি করায় ক্ষুব্ধ বর্ষীয়ান নেতা। সেই ক্ষোভ থেকেই দলবদলের সিদ্ধান্ত। সালিশি সভায় মার খেয়ে অপমানের যুবকের আত্মহত্যার অভিযোগ, কোচবিহারের দেওয়ানহাটের বালাসীর ঘটনা। এক মহিলাকে নিয়ে পালিয়ে যান দেবাশিস মজুমদার নামের ওই যুবক। অভিযোগ, সালিশি সভায় থাপ্পড় মারা হয় তাকে। যুবকের মৃত্যুর খবর পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা মহিলারও, হাসপাতালে ভর্তি তিনি। বোনকে ইফতিজিনের প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল পুলিশ কর্মীর ছেলের বিরুদ্ধে। মালদা শহরের 2 নম্বর কলোনি এলাকার ঘটনা, আহত কলেজ ছাত্র মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। কলেজ ছাত্রীর মুখে জোর করে বিয়ার ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক মদ্যপের বিরুদ্ধে। হাওড়ার নিশিন্দার নিবেদিতা সরণি এলাকার ঘটনা, থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত পলাতক। আর টাটাদের জন্য অপেক্ষা নয়, সিঙ্গুরে শেড ভাঙার তোড়জোড় রাজ্য সরকারের। রবিবার সাইট ঘুরে দেখলেন কলকাতা পুরসভার মেকানিক্যাল বিভাগের 6 সদস্য। কারখানার শেডের অবস্থা খতিয়ে দেখেন তারা, খোঁজা হচ্ছে শেডের নকশা। হাওড়ায় শীতলা মায়ের মন্দিরে চুরি, সিসিটিভিতে বন্দি গয়না খোলার ছবি। মালি পাঁচঘড়া থানার জটাধারী পার্ক এলাকার ঘটনা। প্রণাম করার সময় শীতলা মূর্তির চোখ, জিভ, হাড় খুলে নিচ্ছেন এক মহিলা। সিসিটিভি দেখে মহিলার খোঁজে পুলিশ। কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা আমেরিকার। শহীদ জওয়ান ও তাদের পরিবারের প্রতি সমবেদনা মার্কিন মুখপাত্র জন কির্বির। সন্ত্রাস দমনের ভারতের সঙ্গে একযোগে কাজ করবে আমেরিকা, বিবৃতি হোয়াইট হাউসের। সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল 5 ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের ঘটনা। ধর্মসাগর জলাধারে সেলফি তুলতে গিয়ে প্রথমে জলে পড়ে যান এক কলেজ ছাত্রী, তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন 4 তরুণ, কাউকেই বাঁচানো যায়নি। উত্তরপ্রদেশে নলকূপের সুড়ঙ্গে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল 5 জনের। কুয়োর ভিতর মোটর কাজ করছে কিনা তা দেখতে নেমেছিলেন একজন। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি, তাকে বাঁচাতে নিচে নামেন 4 জন। সুড়ঙ্গের ভিতরেই সবার মৃত্যু হয়। থাইল্যান্ডে নৌকাডুবি, কমপক্ষে 12 জনের মৃত্যু, নিখোঁজ আরও অনেকে। প্রাচীন শহর আয়ুথায়া বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা, 150 যাত্রী নিয়ে যাচ্ছিল বোট। ব্যাংকক থেকে 80 কিলোমিটার দূরে চাও ফ্রায়া নদীতে ডুবে যায় বোটটি। আমেরিকার ম্যানহাটানে বিস্ফোরণ, ডাস্টবিনে রাখা ছিল বিস্ফোরক, জখম অন্তত 29 জন, গুরুতর আহত অনেকে। আইইডি বিস্ফোরণ দাবি গোয়েন্দাদের। রাষ্ট্রসংঘের সাধারণ সভার আগে উদ্দেশ্য প্রণোদিত হামলা, অনুমান একাংশে। সোমালিয়ায় ফের আল শবাবের নিশানায় মোগাদিশু সরকার। আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন জেনারেল পদমর্যাদার এক সেনাকর্তা, মৃত্যু হয়েছে তার 7 দেহরক্ষী। বিশ্ব শান্তির জন্য প্রার্থনা, সেই প্রার্থনায় জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আবেদন পোপ ফ্রান্সিসের। 20 সেপ্টেম্বর ইটালির আসিসি শহরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন, তার জন্য বিশ্বজুড়ে আমন্ত্রণ বার্তা পোপের।